তার হটনেসে কাঁপত বলিউড। কোন রহস্যে দুম করে উবে যান এই বাঙালি কন্যা। তনুশ্রী দত্তকে মনে আছে এক সময় তার হটনেসে কাঁপত তামাম বলিউড। ইমরান হাশমির সঙ্গে আশিকি বানায় আপনি ছবিতে তার সেই উষ্ণ গানের কথা আপনার মনে নিশ্চয় আছে। তনুশ্রী দত্তকে মনে আছে এক সময় তার হটনেসে কাঁপত তামাম বলিউড। এখন চল্লিশেও পেরোয়নি তনুশ্রী, তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটছে বেশ কিছু বছর আগেই। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কি কারণে হঠাৎ করেই বলিউড থেকে উড়ে গিয়েছিলেন এই তনুশ্রী? অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউডের মাফিয়াদের দিকে। মিঠু আন্দোলনের নানা পোটকরের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তার জীবনে হয়ে উঠেছে নরক। এক সাক্ষাৎকারে এমনটাই করেছিলেন তিনি। 2018 সালে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছেন 2009 সালে হর্ক ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পট্টেকর। কার্যত এরপর থেকে বলিউড শুরু মিঠুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে সবর হয়ে ওঠেন। তবে নানা পোটকের ক্ষেত্রে ব্যাপার খানিকটা কোনোরকম হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষ বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পোটটককে, কিন্তু উবে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে তার জন্ম, তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। 2020 সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান এই বলিউডে বড় নামদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন। এক পোস্টে তিনি লেখেন, আমি আমার কেরিয়ারের পুনরুদ্ধারের চেষ্টা করেছি, মানুষ আমার সঙ্গে কাজ করতে চাইছে, ছবির অফারও পাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে, আজও কাজ সেভাবে মেলেনি। তার কাজের খোঁজে এই বাঙালি কন্যা এখনও রয়েছেন।